শিলিগুড়িতে একটি শপিং মলের ছাদে যত্রতত্র জমে রয়েছে বৃষ্টির জল। শীঘ্রই পরিষ্কারের নির্দেশ দিয়ে নোটিশ জারি করলো পুর নিগম। শিলিগুড়িতে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কয়েকদিন আগে 7 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক শিশুর। এরপরে ডেঙ্গু রোধ করতে নড়ে চড়ে বসে শিলিগুড়ি পুর নিগম। পুর নিগমের তরফে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি বৃষ্টির জল যাতে কোথাও কোনোভাবে না জমে সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। এছাড়াও লাগাতার সচেতনতামূলক কর্মসূচি চালাচ্ছে পুর নিগম। বাড়ি বাড়ি গিয়ে সার্ভেও করা হচ্ছে। কিন্তু এরপরেও কিছু কিছু জায়গায় বৃষ্টির জল জমে ডেঙ্গুর লাভা জন্মাতে দেখা যাচ্ছে। শুক্রবার শিলিগুড়ির সেবক রোডের একটি শপিং মলে অভিযান চালায় পুর নিগম। সেখানে মূলত অবৈধ নির্মাণ ভাঙতে যান পুর নিগমের কর্তারা। কিন্তু সেখানে পৌঁছতেই ছাদে এবং বেশ কিছু পাত্রে বৃষ্টির জল জমে থাকতে দেখেন তারা। এরপরেই 5 নম্বর বড় চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বড় চেয়ারম্যান প্রীতিকণা বিশ্বাস। ইতিমধ্যেই এই বিষয়ে ওই শপিং মল কর্তৃপক্ষকে একটি নোটিশ পাঠানো হয়েছে। শীঘ্রই জমা জল পরিষ্কার করার কথা বলা হয়েছে। আরে আমরা তো প্রত্যেক দিন ডেঙ্গু নিয়ে পদক্ষেপ করছি। হ্যাঁ, আমাদের ওয়ার্ড গুলো করছে, আমাদের মানে বড় অফিস থেকে আমাদের টিম নিয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, সব সময় আমাদের এই কাজগুলো চলছে। হ্যাঁ, আমাদের নোটিশ করা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখন যদি ওনাদের টাইম দেওয়া হয়েছে, যদি ওনারা না করে তাহলে আমরা ফাইন করে আমরা যাই পরিষ্কার করে দেব। আর ডেটটা একটু বড় অফিসারের কাছে আমার শুনতে হবে। কমিশনার আমরা জানাবো, কমিশনারকে, কমিশনার ই করবে নোটিশ। নোটিশ তো আছে, একটা ফাইন করে দিয়ে তারপরে আমরা ওখানে পরিষ্কার নামবো। ওটা একটা স্ল্যাব আছে, তো এখন কমিশনার এটা করবে। এর আগে গতবারও এদেরকে আমরা ই করছিলাম, ঠিক আছে। গতবারও এদেরকে আমাদের জানানো হয়েছিল, কোনো ডিসিশন নেয় না এরা, কোনো পরিষ্কার করে না। পরে আমাদের ওয়ার্ডের থেকে মানে 41-এর মধ্যে থেকে বা আমরা ইয়ের থেকে অফিসিয়াল ভাবে করে দিই। আমরা স্টেট নেবো, দু একদিনের মধ্যে আমরা স্টেট নিচ্ছি। পুরাটাকে পাল্টি করে দিচ্ছে।